हेलो एवरीवन आज भिडिओर मूल विषय हल भागवत गीता भिडिओत भागवत गीता एक धर्मग्रंथ हिसाब से साधारण कितबर दृष्टि विचार करम सकुए भागवत गीता एक धर्मग्रंथ बी जानू और भागवत गीता सम्मान हाथ तो निद और नपढ़ कि कथा जानि ला भल भागवत गीता आम सकुए पढ़ लगे आम क्या धार्मिक अनुषान भागवत गीता पाठ कर কিন্তু ভাগবত গীতাত কিনো আছে এনে কি জ্ঞানের ভাণ্ডার আছে যার কারণে ভাগবত গীতাক এখন ধর্মগ্রন্থ হিসাবে স্বীকৃতি দিলে আহক ভিডিওটো আরম্ভ করো ভাগবত গীতা পৃথিবীর প্রথমখন মোটিভেশনাল গ্রন্থ ভাগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনক কৈছে যে কাম করে যা কিন্তু ফলর আশা নকৰিবা আপোনালোকে হয়তো ভাবিছে যে কি ফালতু কথা কৈছে কাম করে যদি ফলর আশা নকৰো কাম করে লাভেই বা কি মই যেতিয়া প্ৰথম শুনিছিলোঁ তেতিয়া মই তেনেকৈ ভাবিছিলোঁ আচলতে ইয়াত কৈছে যে কাম যদি ভালদৰে কৰি যোৱা যায় তেতিয়া তাৰ ফল ভালেই হ'ব বেয়া কাম কৰি আমি ভাল ফলৰ আশা কৰিলে নহ'ব যিহেতু ভাল কামৰ ফল ভালেই হয় গতিকে আমি ফলৰ আশা নকৰিলেও তাৰ ফল ভাল হোৱাটো স্বাভাৱিক ইয়াত কাম মানে মাথো শাৰীৰিক কৰ্মৰ কথা কোৱা হোৱা নাই ইয়াত মানসিক কৰ্মৰ কথাও কৈছে যি মানুহে ভালদৰে কিবা এটা চিন্তা কৰিব নোৱাৰে তেনে মানুহে ভাল কামো কৰিব নোৱাৰে শারীরিক মানসিক দুই ফলের পর ভাল চিন্তা করে ভাল কাম করে যা তার ফল অর্থাৎ রিজাল্ট ভাল হবই গতি আমার ধর্মগ্রন্থরপা জানিল যে মানুষে প্রথমে ফলর আশা নক ভালদরে ভাল কাম করে যাব লাগে কর্মই মানুষের ধর্ম যদি ভাগবত গীতার এই লেসন ভাল লাগিল তো লাইক করব শেয়ার করব আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব।